কলকাতা ইডি ডিরেক্টর রাজ্যপালের সঙ্গে বৈঠক রাজভবনে গেলেন ইডি ডিরেক্টর কলকাতায় ইতিমধ্যে আপনারা জানেন যে আজ একাধিক বৈঠক সেরেছেন তিনি এবং ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকে ইডি ডিরেক্টর এই পুরো বিষয় নিয়ে কথা বলবো পিয়ালি মিত্র রয়েছেন টেলিফোনে প্রতিনিধি পিয়ালি কি জানা যাচ্ছে ধন্যবাদ পিয়ালি আর এবার পিয়ালির পাঠানো প্রতিবেদনে একবার নজর রাখি শহরে এসে দফায় দফায় বৈঠক করেছিলেন ইডির অ্যাক্টিং ডিরেক্টর রাহুল নবীন এই মুহূর্তে রাজভবনে ইডির সেই ডিরেক্টর তিনি এসে পৌঁছেছেন তার সঙ্গে স্পেশাল ডিরেক্টর আর সুভাষ আগরওয়াল এবং ইডির সমস্ত সিনিয়র অফিসাররা তারা রয়েছেন গুরুত্বপূর্ণ হচ্ছে বেশ কয়েকদিন আগে সন্দেশখালীর ঘটনার পর সিআরপিএফ এর যিনি আইজি তার সঙ্গে সঙ্গে যারা ইডির অফিসাররা তারা বৈঠক করেছিলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে এবং এই মুহূর্তে ইডির অ্যাক্টিং ডিরেক্টর রাহুল নবীন তিনিও এসেছেন এবং মূলত এখনো পর্যন্ত যে ঘটনা সামনে এসেছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে তাদের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা